আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি জর্জেগ্রো থেকে আমি শাহাবুদ্দিন এই অতিরিক্ত শীতে আপনাদের শখের প্রাণীগুলোর কীভাবে যত্ন নেবেন আর এদের স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন সে বিষয়টা নিয়ে ছোট্ট করে আলোচনা করব তো দর্শক দেরি না করে চলুন শুরু করি একটু লক্ষ্য করে দেখুন আমাদের এই শখের মুরগিগুলো সরাসরি কিন্তু মাটিতে রেখেছি আমার এই শেডের চারটা রুম করেছে একটা রুমে আছে গরুর বাচ্চাগুলো আর একটা রুমে আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি এই রুমে হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা ওই এই রুমে ছিলকি রেখেছে সবগুলোই কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাক্টিভ আর আপনারা জানেন বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগে অতিরিক্ত শীত আর এই শীতের মাঝেও কিন্তু মুরগিগুলো খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ শাল্লা সহায় আসেন বলে ভালো আছে তারপরেও প্রভাবক হিসেবে আমি যে কাজটা করছি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখুন আমি কিন্তু এগুলোকে সরাসরি মাটিতে রেখেছি মাটিতে রাখার পরেও কিন্তু এদের ঠান্ডা লাগে না অনেকের ভ্রান্ত ধারণা আছে যে মাটিতে থাকলে মুরগিগুলো ঠান্ডা লাগবে তো আমি মাটিতে থাকলে যে মুরগিগুলো ঠান্ডা লাগবে না আর ঠান্ডা লাগার কারণ যে মাটি না এটা আমি আজকের ভিডিওতে আপনাদের প্রমাণ করে দেব তো আমার জানা মতে যত খামারি আছে বাণিজ্যিক বলেন আর শৌখিন বলেন বাংলাদেশে বিভিন্ন পদ্ধতিতে মুরগি পালন করে কেউ ছেড়ে দিয়ে পালন করে কেউ বদ্ধ অবস্থায় খাঁচায় পালন করে কেউ মাছায় কেউ বা মাটিতে আবার কেউ পালন করে পাকা ফ্লোরে কাঠের ভুসি দিয়ে অথবা ধানের তুষ দিয়ে তো সকল পদ্ধতিতে পালন করার কুফল এবং সুফল আমার যা জানা আছে সেই আলোকে উপস্থাপন করার চেষ্টা করব দর্শক লক্ষ্য করুন আমাদের এই মুরগিগুলো সরাসরি মাটিতে কিন্তু পায়খানা করছে দেখুন আর এই পায়খানা থেকে বিষাক্ত পদার্থগুলো মাটিতে শোষণ করার ক্ষমতা কিন্তু অতিরিক্ত পৃথিবীর যত পদার্থ আছে সব পদার্থের যে ভালো প্রভাব হিসেবে কাজ করে এই মাটিটা সব বিষাক্ত জিনিসকে প্রশমিত করার তাই আমি বলবো মাটিতে যে রেখেছে এদেরকে এই মাটিতে রেখার কারণে কিন্তু এই আমাদের এই এতগুলো মুরগি এই তিন রুম মিলে প্রায় পঁচাত্তর থেকে আটাত্তরটা মুরগি আছে তারপরেও কিন্তু গ্যাস হয় না আমি এই রুমটাকে প্রায় বারো ঘন্টার বেশি প্রায় চোদ্দ ঘন্টার মতো কিন্তু আবদ্ধ অবস্থায় রাখি চারিদিকে পর্দা দিয়ে দেখুন যখনই সকাল হয় চারিদিকে আলোকিত হয় তখন কিন্তু পর্দাটা উঠিয়ে ফেলি যার ফলে কিছুটা গ্যাস থাকলেও কিন্তু বাহির হয়ে যায় তাছাড়াও এই মুরগিগুলোকে নিয়মিত কিন্তু আমি ভ্যাকসিন করে থাকি ভ্যাকসিন কিন্তু আমি মিস করি না আর আমি সকল দর্শক ভাইদের অনুরোধ করে বলছি আপনারা যারা এই শখের মুরগি বলেন আর বাণিজ্যিকভাবে বিভিন্ন রকমের যে মুরগিগুলো কিনবে সেগুলো যদি কিনে থাকেন তাহলে আমি সকলদের অনুরোধ করছি আপনারা যেখান থেকে কিনুন ভালো খামারের কাছ থেকে সংগ্রহ করুন তাহলে আপনাদের মুরগিগুলো অসুখ সাধারণত খুব কম হবে কারণ কোনো খামারই তার মুরগিগুলোর অযত্ন করবে না তার তাদের মুরগিগুলো তাদের পশুগুলো কিন্তু নিয়মিত ভ্যাকসিন করে থাকে তাই আপনাদের শখের জিনিসগুলো কিনুন খামার থেকে বাহির থেকে কিনেন না তাহলে আপনারা ক্ষতিগ্রস্তের হাত থেকে অনেকটা রেহাই পাবেন তো আমি তো আমার বিবরণী দিলাম এখন বলে যে পাকা ফ্লোরে যে কাঠের ভুসি কিংবা ধানের তুষ দিয়ে পালন করলে কি সমস্যাটা হবে পাকা ফ্লোরে কাঠের ভুসি আর ধানের তুষ দিয়ে পালন করলে খুবই ভালো হয় কিন্তু যখন ফ্লোরটাকে বেশি পরিমাণে আবদ্ধ রাখা হয় যেমন তেরো থেকে ষোলো ঘন্টা যদি ফ্লোরটা অর্থাৎ রুমটা আবদ্ধ করে রাখা হয় তখন কিন্তু রুমটা অতিরিক্ত গ্যাস হয়ে যায় যাওয়ার কারণ হচ্ছে যে পায়খানাটা করা হয় কাঠের ভুসি কিংবা ধানের তুষের উপরে সেই পায়খানা অবশ্যই কাঠের ভুসি ধানের তুষের উপরে মিশে যায় বটে কিন্তু সেখান থেকে বিষাক্ত পদার্থগুলো শোষণ করার কোনো প্রভাব থাকে না অর্থাৎ নিচে মাটি থাকে না যার ফলে এই গ্যাসটা উপরের দিকে উঠতে থাকে এবং রুমটা অতিরিক্ত গ্যাস হয় আর অতিরিক্ত গ্যাসের প্রভাবেই কিন্তু অতিরিক্ত গন্ধের প্রভাবে কিন্তু এদের শ্বাসনালিতে বড়ো ধরনের প্রভাবটা পড়ে অর্থাৎ এদের শ্বাস সংক্রমিত হয় শ্বাস সংক্রমণকে সংক্রমণকেই বলা হয় ঠান্ডা অনেকেই বলে মুরগির ঠান্ডা লেগে গেছে আসলে শুধু ঠান্ডা ঠান্ডা অতিরিক্ত শীত আর অতিরিক্ত গরমের কারণে রাগে না ঠান্ডা লাগার প্রধান কারণই হচ্ছে ধুলোবালি আর রুমের মধ্যে অতিরিক্ত গ্যাস এই দুইটা কারণেই কিন্তু আপনাদের শখের মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে এছাড়াও কয়েকটা সিজনাল অসুখ আছে যেমন সাইডে আপনাদের পাশাপাশি কোনো মুরগির যদি কোনো অসুখ হয় তাহলে আপনাদের মুরগিগুলোকে অবশ্যই সেফটিতে রাখবেন নিয়মিত আপনাদের ফার্মে জীবাণুনাশক ছিটাবেন বাহির থেকে কোনো দর্শনার্থী আসলে অবশ্যই তাদেরকে জীবাণুমুক্ত করে খামারে প্রবেশ করাবেন অথবা খামারে প্রবেশ করানো থেকে বিরত থাকবেন তাহলে আপনাদের শখের মুরগিগুলো ইনশাল্লাহ হেফাজতে থাকবে আর বড়ো কথা হচ্ছে শীতের মধ্যে মুরগি পালন কিন্তু আরও বেশি সহজ গরমের চেয়ে শীতের মধ্যে মুরগি পালন আরও বেশি সহজ কী কারণে সহজ এটাও আমি বলবো শীতে যখন আপনাদের বাচ্চাগুলো ব্রুডিং করবেন তখন কিন্তু ব্রুডিং যে ফ্লোরটা থাকে এই ফ্লোরটা সময় শুষ্ক থাকে অর্থাৎ বাতাসের আর্দ্রতা কমের কারণে কিন্তু ফ্লোরটা সময় শুকনা থাকে যার ফলে এই বাচ্চার রুমে ব্রুডিং ফ্লোরটা বেশি খুব একটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না যেমনটা করা লাগে কিন্তু গরমে গরমের দিনে তিন থেকে প্রায় সাত দিনের মধ্যেই ব্রুডিংয়ের যে ফ্লোরটা এই ফ্লোরটা কিন্তু স্বেচ্ছেদ হয়ে যায় যার ফলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করা লাগে আর স্যাঁতসেঁতে হলে পরিষ্কার করতে দেরি হলে সেখান থেকে কিন্তু অতিরিক্ত দুর্গন্ধ ছাড়াবে যার ফলে মুরগির শ্বসমতন্ত্রে বিভিন্ন রকমের সংক্রমণ হবে এবং মুরগি ঠান্ডা লেগে যাবে তাই আমি বলবো এই শীতের মাঝে বাচ্চাকে ব্রুডিং করার উপযুক্ত সময় শুধুমাত্র তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিলে হয় বিশেষ করে এই ব্রাহ্মা মুরগিগুলো ইউরোপে আমেরিকা কান্ট্রির আর এরা শীত অতিরিক্ত সহ্য করতে পারে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে এই ব্রাহ্মা মুরগিগুলো কিন্তু বরফের উপর দিয়ে চলাফেরা করছে সেখানেও কিন্তু তারা জীবন ধারণ করছে অনায়াসে তো সর্বোপরি বড়ো কথা হচ্ছে এই শীতের মাঝে এই ব্রাহ্মা মুরগি বিশেষ করে ছিল্কি মুরগি বিভিন্ন রকমের আরও মুরগি আছে যেগুলো ইউরোপ আমেরিকার বিভিন্ন জাতের মুরগি সেগুলো কিন্তু আসলে শীত সহ্য করতে পারে আর এগুলো শীতের মধ্যে পালন করা যায় অনায়াসে মূল কথা হচ্ছে এই শীতের মাঝেও আপনাদের শখের মুরগিগুলো খুবই ভালোভাবে রাখতে পারেন আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রুমটা যেন অতিরিক্ত গ্যাস না হয়ে যায় এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে আর তাপমাত্রা কম বেশির জন্য কিন্তু আপনাদের মুরগিগুলো অসুস্থ হবে না বিশেষ করে বড় মুরগিগুলো ছোট মুরগির জন্য অবশ্যই তাপমাত্রা কন্ট্রোল করতে হবে বিশেষ করে এক মাস থেকে তার নিচের বয়সের মুরগিগুলো এদিকে ভালোভাবে খেয়াল রাখবেন আর ভ্যাকসিনেশন প্রক্রিয়ার কথা এগুলো অবশ্যই আলাদাভাবে বলতে লাগবে না কারণ নিজেদের জিনিসগুলো ভালো রাখতে হলে অবশ্যই সবাইকে ভ্যাকসিন করতে হবে আর আমি আবারও বলছি যারা এই শৌখিন মুরগিগুলো ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই যে কোনো খামার থেকে ক্রয় করেন ভিডিও কলে তাদের খামার পরিদর্শন করেন অথবা তাদের সশরীরে খামার পরিদর্শন করে অবশ্যই মুরগি বাচ্চা সংগ্রহ করেন যেখান সেখান থেকে সংগ্রহ করলে কিন্তু আপনাদের কষ্টের টাকাগুলো আপনাদের শখের জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আজ এ পর্যন্তই দোয়া করি সকলের শখের প্রাণীগুলো ভালো থাকুক আপনারাও ভালো থাকেন আসসালামু আলাইকুম